পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনক লৈ কংগ্রেসে স্পষ্ট করলে স্থিতি। আটাইকেইখন আসনতেই অকলেই কংগ্রেসে করিব প্রতিদ্বন্দ্বিতা। রাজীব ভবনত অনুষ্ঠিত মারাথন বৈঠকত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করলে দলটোয়ে। এপিসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত গুয়াহাটির রাজীব ভবনত অনুষ্ঠিত হয়েছে ইখনৰ পিছত সিখন বৈঠক। আর বৈঠকত সর্বাধিক আলোচ্য বিষয়টোৱেই হল আসন্ন পাঁচ সমষ্টির উপনির্বাচন আর সমাগত পঞ্চায়েত নির্বাচন। পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনত কংগ্রেসে আন কোনো মিত্র দলক এরি নিদিয়ে আসন, তার স্পষ্ট ইঙ্গিত দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াই। পাঁচটা বিধানসভা সমষ্টি বিহালি, সামগুড়ি, ঢলাই, বঙাইগাঁও, সিডলি, পাঁচটা সমষ্টির দলের যান সকল কর্মকর্তা আছিল সকলে একটা পরামর্শ দিছে যে পাঁচটা বিধানসভা সমষ্টিত কংগ্রেসে এককভাবে নির্বাচন খেলিব লাগে। কারণ যাবার সিডলিত আমি বিপিএফক এৰি দিছিলোঁ, আমার পরবর্তী সময় তেওঁলোকে আমার লগত নাথাকিলে, আর সিপিআইএমক আমি যাবার বিহালি এৰি দিছিলোঁ, আগতকে আমার অবস্থাটো বেছি বেয়া হল বিহালির। সাতটা মন্দলত ভাগ করে রাজ্যখনের কংগ্রেসের স্থানীয় নেতাসকলের সঙ্গে ভাগে ভাগে বৈঠকত মিলিত হয়েছে জিতেন্দ্র সিংহ এপিসিসির নেতৃত্ব। মূলত এই বৈঠকত পঞ্চায়েত নির্বাচন আর 2026 বিধানসভা নির্বাচনক লৈ মতামত গ্রহণ করেছে দলটির নেতৃত্বই। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকের অন্তত বুধবারে দলটোয়ে মহানগরীর এখন হোটেলত অনুষ্ঠিত করব আন এখন বৈঠক। কালিলে দিনটিয়াকে হোটেল লিলিত আমার এখন জয়েন্ট পিএসি পলিটিক্যাল এফেয়ার্স কমিটি, সাংসদ সকল থাকিব, বিধায়ক সকল থাকিব, এমপি ইলেকশনের কনটেস্টিং ক্যান্ডিডেট সকল থাকিব, আর কমিউনিটি ওয়াইজ কেজনমান আমি জ্যেষ্ঠ নেতাকে মাতিছো। কালিলে আমি কিছু সিদ্ধান্তত হয়তো উপনীত হম যে কি ধরনের সাংগঠনিক রাজনৈতিক পদক্ষেপেরে কংগ্রেস দলটোয়ে আহি থকা সময় অসমত কাম করবে। ইয়ার মাজতে এপিসিসির মুখপাত্র সকলকো সংবাদ মাধ্যমত কিদরে কথা কব লাগিব, সরকারের জনবিরোধী নীতিত কিদরে আগ্রাসী হব লাগিব সেই সম্পর্কটো প্রশিক্ষণ দিলে এআইসিসির দুই সম্পাদকে। আনহাতে রাজ্যসভা আর রাষ্ট্রপতি নির্বাচনত ক্রস ভোটিং করা কংগ্রেস বিধায়ক সকল এতিয়া দলত নাই বলে দাবি করে তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ে কলে। রাষ্ট্রপতি চুনাও কে অন্দর যে ক্রস ভোটিং হওয়া থা, যে বিজেপি কি তরফ ভোট গয়া থা, ও এআইইউডিএফ নে করা থা, আর কুছ যে ভোট হামারে তরফ সে যে গয়ে হোঙ্গে ও ভোট ও যে এমএলএস হ্যাঁ ও অটোমেটিকলি খুদি পার্টি ছোড়কর চলে গয়ে হ্যাঁ। এনেদরেই লোকসভা নির্বাচনত অসমৰ লগতে দেশজুড়ি কংগ্রেসে বিজেপির বিরুদ্ধে প্রত্যাহ্বান থিয় করবলে সক্ষম হওয়াত অধিক যেন উৎসাহী হয়ে আছে দলটির নেতা কর্মী। সেয়ে 2026 অসম বিধানসভা নির্বাচনের বাবে এতিয়ার প্রায় ব্লু প্রিন্ট সাজু করার কাম আরম্ভ করে দিছে বিরোধী দলটোয়ে। ভিডিও জার্নেলিস্ট বিতু মহন্তর সৈতে ধ্রুব বড়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।